আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, যে বিষয়টি শ্রেণী কার্যক্রম থেকে শুরু করে ব্যক্তি জীবনের প্রতিটি পদক্ষেপে দরকার, চাকরির ইন্টারভিউতেও দরকার। সেটি হচ্ছে কারক। বাংলা ব্যাকরণের কারক হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আজকে আমি তোমাদেরকে অত্যন্ত সহজভাবে কারক ও বিভক্তি কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে সবাই একটু প্রস্তুতি নাও এবং খাতা কলম নিয়ে বসো এবং জিনিসটা সুন্দরভাবে বোঝার চেষ্টা করো। তাহলে আমি শুরু করতেছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কারক। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনে নেব কারক কাকে বলে, উহা কত প্রকার ও কি কি। এরপরে আমরা জানব কারকের বিভক্তি সম্পর্কে। সাত প্রকারের বিভক্তি রয়েছে, সেটা আমরা পরে জানব। এখন স্যারে বোর্ডে লিখেছি কারক কাকে বলে, উহা কত প্রকার ও কি কি। সংজ্ঞাটার দিকে তোমরা একটু লক্ষ্য করো। প্রশ্নে আছে কারক কাকে বলে, উহা কত প্রকার ও কি কি। উত্তর, বাক্যে ক্রিয়া পদের সাথে অন্যান্য পদের যে সম্পর্ক বা সম্বন্ধ তাকে কারক বলে। অর্থাৎ বাক্যে যে সকল পদ থাকবে, নাম পদ বা অন্যান্য যেসব পদ থাকবে, সেই পদগুলোর সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক থাকবে সেটাই হচ্ছে কারক। আর সে কারক হচ্ছে ছয় প্রকার, যথা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক, অধিকরণকারক। তাহলে তোমরা সাধারণভাবে জানবে কারক কাকে বলে, উহা কত প্রকার ও কি কি। এখন আমরা কারকের যে কারক তোমাদের প্রশ্নের মধ্যে থাকবে, কিন্তু কারক ও বিভক্তি নির্ণয় করো। কারক ও বিভক্তি যদি নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই বিভক্তি সম্পর্কে ধারণা থাকতে হবে, বিভক্তির চিহ্ন সমূহ সম্বন্ধে ধারণা থাকতে হবে। কোন বিভক্তির চিহ্ন কি সেটা না জানলে হয়তো তোমরা বিভক্তি নির্ণয় করতে পারবে না। তাহলে পরবর্তী প্রশ্নে আমি তোমাদের জানাচ্ছি বিভক্তি সমূহ। শিক্ষার্থীরা, বিভক্তি সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা প্রয়োজন। বিভক্তি জিনিসটা আসলে কি? যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দের সাথে যুক্ত হয়ে শব্দগুলোকে বাক্যে ব্যবহারের উপযোগী করে তুলে সেটাই হচ্ছে বিভক্তি। আর বিভক্তি হচ্ছে দুই প্রকার, শব্দ বিভক্তি ও ক্রিয়া বিভক্তি। তবে আমাদের কারক নির্ণয়ের ক্ষেত্রে শব্দ বিভক্তি সাত প্রকার রয়েছে। এই সাত প্রকারের শব্দ বিভক্তির চিহ্ন সমূহ সম্বন্ধে আমাদের ধারণা নিতে হবে, কারণ এই সাত প্রকারের চিহ্নের দ্বারাই আমরা কারক ও বিভক্তি নির্ণয় করব। প্রত্যেকটা কারকের মধ্যে বিভক্তি থাকবে। যখন যে বিভক্তির চিহ্নগুলো থাকবে তখন তোমরা সেই বিভক্তি বলবে। তাহলে এখন তোমরা বোর্ডের দিকে একটু লক্ষ্য করো। স্যারে লিখেছি যেহেতু আমাদের শব্দ বিভক্তিটা দরকার, কারকের ক্ষেত্রে সাত প্রকারের শব্দ বিভক্তির চিহ্ন সমূহ আমাদের জানতে হবে। তাই এই শব্দ বিভক্তির চিহ্ন সমূহ স্যার এখানে লিখলাম, একটু লক্ষ্য করো। প্রথমাতে আছে অ এবং অন্তিস্থ অ, দ্বিতীয়া অথবা চতুর্থী, উভয়টার বিভক্তি হচ্ছে এক, কে রে এরে। তৃতীয় বিভক্তি হচ্ছে দ্বারা দিয়া কর্তৃক। পঞ্চমী হচ্ছে হতে টেকে চে। ষষ্ঠী র কিংবা এর। সপ্তমী বিভক্তি এ ও তে। এই সাত প্রকারের বিভক্তি ছাড়াও আরেকটি বিভক্তি রয়েছে। যখন দেখা গেল এই সাত প্রকারের বিভক্তির কোনোটায় কোনো চিহ্ন এখানে নেই, তাহলে আমাদের মনে করতে হবে সেটা হচ্ছে শূন্য বিভক্তি।
এই বিভক্তিগুলার কোনো চিহ্ন যখন থাকবে না তখন আমরা শূন্য বিভক্তি বলতে পারি, অথবা অ এবং উন্দিস্থ অ থাকলেও শূন্য বিভক্তির অন্তর্ভুক্ত হয়। ঠিক আছে, তাহলে তোমরা এখন বিভক্তির চিহ্ন সমূহ জানবে। এখন আমরা ওই যে ছয় প্রকারের কারক লিখলাম, কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক, এই কারকগুলো কিভাবে আমরা চিনব? প্রথমে কিন্তু আমাদের এই জিনিসটা চিনতে হবে, কারণ কারক তুমি যদি নির্ণয় না করতে পারো, যদি তোমার পরীক্ষার প্রশ্নের মধ্যে কারক হয় বিভক্তি না হয়, তাহলে তুমি এক নম্বর থাকলে অর্ধেক পাবে, আর যদি কারক না হয় বিভক্তি হয়েছে তাহলে কিন্তু সেটা কাটা যাবে। কারণ তুমি যদি কোনো অ্যাক্সিডেন্ট করো, তোমার যদি মৃত্যু হয়ে যায়, তোমার চোখ বেঁচে থাকলে কোনো লাভ হবে না। এই জন্যই প্রথমে তোমার কি করতে হবে, কারকটা হইতে হবে, তারপরে তোমার বিভক্তির মূল্য আছে, কারক ছাড়া বিভক্তির কোনো মূল্য নেই। তাহলে আমরা এখন পরবর্তী যে প্রশ্নটা আসতেছে, প্রথম কারক চেনার উপায়গুলো আমরা লিখব, কোন কারকে কোন বিভক্তি কিভাবে হবে, কোন কারক কি তারা বুঝবো সেটা আমরা এখন জানব। এখন আমরা জানব কারক ও বিভক্তি নির্ণয় করার নিয়ম। কারক ও বিভক্তি নির্ণয় করার আগে আমাদেরকে বুঝতে হবে কোন সময় আমরা কোন কারক বুঝব। দেখো তোমরা লক্ষ্য করো, স্যার লিখেছি কর্তৃকারক চেনার উপায়। আমরা সাধারণত এমন কিছু জিনিস রয়েছে যেগুলো বাংলার চেয়ে আমরা ইংরেজি ভালো বুঝি। তোমরা যখন ষষ্ঠ শ্রেণীতে টেন্স বুঝেছ তখন কিন্তু সাবজেক্ট অবজেক্ট বার